بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنمانيت ভিউয়ার্স আমি ডক্টর এম ডি বহনউদ্দিন ফ্রম চাঁদপুর আমার বি মেডিকেল হল হচ্ছে রায়ের বাজার প্রেসক্রিপশন পয়েন্ট সুপ্রিম मेडिकल हॉल तो আমি আপনাদের সম্মুখে আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে সমস্যাটি আমাদের সকলের মধ্যে আমাদের মা বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে এটা বিরাজমান আমি অনেকদিন ধরে ডাক্তারি পেশা জড়িত থাকার কারণে এবং ফার্মাসিউটিক্যালে জড়িত থাকার কারণে আমার কাছে জিনিসটি স্পষ্ট তো নিশ্চয়ই প্রত্যেক জিনিসের একটি সমাধান বা মেডিটেশন রয়েছে তো আমি আজকে আপনাদের কাছে সেই মেডিটেশন নিয়ে এসেছি আশা করি আপনারা এই প্রেসক্রিপশন মতো চললে আপনারা উপকৃত হবেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না সরাসরি এই প্রেসক্রিপশন ফলো করে আমার কাছে চলে আসুন আমার পরামর্শক্রমে শুধুমাত্র এই প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধ খাবেন অযথা যদি শুধুমাত্র এই প্রেসক্রিপশনের উপর ডিপেন্ডেন্সি গ্রো করে ওষুধ খান রিঅ্যাকশনও হতে পারে তাই আমি বলবো আমি একজন সরকারি রেজিস্টার্ড ডাক্তার আমার কাছে এসে সরাসরি যোগাযোগ করে প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনটা লিখিয়ে আপনি ওষুধ খেলেই তাহলে উপকার পাবেন অযথা শুনে শুধু ওষুধ খেলে আপনি কিন্তু রিঅ্যাকশনে চলে যেতে পারেন তো তখন আমাকে কিন্তু দায়ী করলে হবে না তো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সম্মুখে কথা বলবো ডাক্তারি কিছু বিষয় নিয়ে WHO এর মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 100 জন লোকের মধ্যে প্রায় 80 জন লোক কোনো না কোনোভাবে মানসিক রোগী আর এর মধ্যে 20% লোক অর্থাৎ 20 জন লোক শতকরা তারা হেলদি অর্থাৎ সুস্থ জীবন লাইফ লিড করে থাকে যাদের খেয়ে দেয়ে ব্যাংকে অন্তত 20-30 লাখ টাকা আছে যারা কক্সবাজার সিবিচে তাদের স্ত্রীদেরকে নিয়ে হানিমুনে যায় কারো কেউ বা অথবা সিঙ্গাপুরে যায় কেউ বা ইন্দোনেশিয়ার বালিদ্বীপে যায় অর্থাৎ যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী সে এই সমস্ত ট্যুর নির্বাচন করে থাকে এবং সেখানে যেয়ে থাকে তারাই মাত্র হেলদি যারা শতকরা 20% যারা এই সমস্ত ট্যুরে যেতে পারে স্ত্রীকে নিয়ে হানিমুনে যেতে পারে এবং হাসি খুশি প্রফুল্ল থাকতে পারে আর বাকি 80% কোনো না কোনোভাবে মানসিক রোগী বা সাইকো প্রবলেম যারা আমরা হর হামেশা দেখতে পাই এখানে সেখানে আড্ডা দেয় ঝগড়া বিবাদ লাগিয়ে থাকে মারামারি লাগিয়ে থাকে তো এদের থেকে আমাদের অবশ্যই সেফ জোনে থাকতে হবে এবং ওদের থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তো এই ধরনের রোগীকে অ্যানালাইসিস করে ডায়াগনোসিস করে ওষুধ দিতে হবে তো ওষুধ দেওয়ার পূর্বে আমি বলবো যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কাকে বলে অ্যাংজাইটি হোয়াট ইজ অ্যাংজাইটি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাংজাইটি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেশন এবং হোয়াট ইজ ডিপ্রেশন ডিপ্রেশনটা কি সংক্ষেপে আমরা বলবো অ্যাংজাইটি হচ্ছে কোনো কাজের প্রতি উদ্বিগ্নতা যেমন আমি বডি লিখেছি অ্যাংজাইটি অ্যাংজাইটি শব্দ অর্থ হচ্ছে উদ্বিগ্নতা এবং ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে মনোভাব খারাপ অ্যাংজাইটি মানে যে কোনো কাজের উদ্বিগ্ন কোনো কাজে মন বসে না মনটা সবসময় উড়ু উড়ু মন এদিক সেদিক যেতে চায় স্থির না ডিটারমাইন্ড সেট না এ ধরনের রোগীকে বলা হবে অ্যাংজাইটি রোগী বা অ্যাংজাইটি পেশেন্ট আর ডিপ্রেশন দ্যাট মিনস হচ্ছে মনোভাব খারাপ সবসময় মুড খারাপ মনে যেন কাকে মারবে কাকে একটা বক্সিং দেবে কার সাথে ঝগড়া করবে মনে যেন সবসময় সে একটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে মুড নিয়ে হাঁটে এই ধরনেরকে বলা হয় ডিপ্রেশন তো কী কী লক্ষণ থাকলে কী লক্ষণ থাকলে আমরা কোনো রোগীকে অ্যাংজাইটি বলবো আর কোন কোন লক্ষ্য থাকলে বা মুড থাকলে আমরা তাকে ডিপ্রেশন রোগী বলবো অর্থাৎ মুড অফ বা গুমরা স্বভাবের সম্পর্ক লোক ধর্ম থাকে অর্থাৎ ওরা সবসময় বাইপোলার ডিসঅর্ডার নিয়ে ভুগে বাইপোলার ডিসঅর্ডার দ্যাট মিনস বাইপোলার পোলার শব্দের অর্থ হচ্ছে মেরু অর্থাৎ এস্কিমো দেশের লোক যেখানে বড় পেঙ্গুইন বসবাস করে পোলার আইসক্রিম আমরা খেয়ে থাকি এই ধরনের মানে এই মেরুর মধ্যে নয় অন্য মেরুতে যেখানে কিছু নির্দিষ্ট লোক ছাড়া বসবাস করা সম্ভব নয় যাদের বডি টেম্পারেচার ওখানের সাথে শ্যুট করে আমরা গেলে কিন্তু সেখানে অসুস্থ বা নিমোনিয়া হয়ে মারা যাবো তারা ইঞ্জেকশন নিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস অ্যালকোহল খেয়ে সেখানে বসবাস করে এই ধরনের পোলার মানে আমাদের সমাজ থেকে তারা পোলার একটু আলাদা ভিন্ন প্রকৃতি বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ দ্বিমেরু চিন্তা যাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার তো এখানে মেডিকেল টার্মে বাইপোলার ডিসঅর্ডার তারা কি বোঝানো হয়েছে
যে একটা লোক ধরেন সাপোজ ঢাকা শহর হাইওয়ে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে পেছন থেকে মোটরসাইকেল এসে তাকে হরন বাজাইলো, কাছে এসে সে দিশা পেলো না কোন দিকে যাবে, ডানে না বামে, রাস্তা কি ডান ছাড়ে যাবে নাকি বাম ছাড়ে যাবে, হুট করে লাফ দিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলো, লোকটা আহত হলো বা মারা গেল। এই ধরনের কিছু রুগী আছে যে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারে না যে সে কোথায় যাবে, চাকরির সিদ্ধান্ত নিতে পারে না, বিয়ের সাথে সিদ্ধান্ত নিতে পারে না, নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতা ভোগে। এই ধরনের রোগীকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার পেশেন্ট। তো এই ধরনের পেশেন্ট আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের মা বোনদের মধ্যে আমরা দেখতে পাই, ভাই বোনদের মধ্যে দেখতে পাই, সিদ্ধান্তহীনতা ভোগে। এই ধরনের রোগীদের চিকিৎসা বা ম্যানেজমেন্ট আমার কাছে রয়েছে, যারা চিকিৎসা আমি পড়ে দিচ্ছি। তো এদের এদের ডাক্তারের তো চিকিৎসা অবশ্যই আছে, এই সম্পর্কে বিস্তারিত বলবো। আমরা একটা জার্নাল পড়েছি, আমেরিকান যে সবচেয়ে বড় জার্নাল, যেখানে ফোর্বস ম্যাগাজিন, যেখানে আমেরিকান যে জার্নালটা সবচেয়ে বেশি ব্যবহৃত সারা ওয়ার্ল্ডে ফোর্বস ম্যাগাজিন, সেখানে আসছে যে আমেরিকান সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট অর্থাৎ মানসিক রোগ নিয়ে গবেষণা করে যে ডিপার্টমেন্ট, যে ডাক্তাররা, সেখানে আমেরিকান মানসিক রোগীদের জন্য প্রায় 10টি ক্যাটাগরি সেট করা হয়েছে এবং ওদেরকে 47 এই 10টি এই 10টি ক্যাটাগরি সেট করে প্রায় 47 তাদেরকে কোশ্চেন করা হয়। এই 10টি ক্যাটাগরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 1 থেকে 2, 3 পর্যন্ত রোগী সমাজে অহরহ দেখতে পাওয়া যায়, যাদেরকে পাবনা পাগলাগারদের নেওয়া দরকার নেই। এরা সাধারণত গ্রাম্য ডাক্তার বা যে কোনো সাইকো ডাক্তার শহর লেভেলে, হ্যাঁ, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে ডাক্তার দিয়ে চিকিৎসা করলে এদের ম্যানেজমেন্ট হয়ে যায়। 4, 5, 6, 8, 9 এদের অবস্থা খুবই ভয়াবহ। অর্থাৎ 8 বা 7, 6 এর মধ্যে যারা আসছে, 6, 7, 8 এদেরা কিন্তু খুব অলমালো, ফ্যামিলিতে খুব ডিস্টার্ব করে থাকে, এদেরকে অনেক সময় শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। 9, 10 যারা, এরা পরনে কাপড় থাকে না, অর্থাৎ কলঙ্ক হিসাবে রাস্তায় আমরা দেখতে পাই। অর্থাৎ 9, 10 গ্রেডের পাগল কিন্তু, অর্থাৎ খুব হুঁশ থাকে না, মা বোনের ইজ্জত তারা বোঝে না, তারা সবসময় উলঙ্গ থাকে। তো কিভাবে ডিসাইড করে সে 9 বা 10 গ্রেডের, অর্থাৎ ওই 47 যে কোশ্চেন করা হয়, এই 47 কোশ্চেন করলেই বোঝা যায় যে এই লোকটি এই ক্যাটাগরির সে পাগল, এই ক্যাটাগরির সে মানসিক রোগী বা এই ক্যাটাগরির সে সাইকো পেশেন্ট। তো আমরা আমাদের জানেন আপনারা পাবনা হেমায়তপুরে একটি মেন্টাল হাসপাতাল রয়েছে, যেখানে মানে 3 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10 গ্রেডের পাগল সেখানে ভর্তি করানো হয় এবং তাদেরকে নিয়মিত অ্যাঞ্জিওলাইটিক প্রোডাক্ট, মিডাজোলাম, অ্যালফারজোলাম, ডায়াজিপাম, ক্লোমাজিপাম, ক্লোনাজিপাম এই সমস্ত ওষুধ দিয়ে তাদেরকে সেডিন ট্যাবলেট দিয়ে, ইপিক্লোন দিয়ে তাদেরকে চিকিৎসা করা হয়, কোনো 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 সময় সেপ্টালিন দিয়ে তাদেরকে চিকিৎসা করা হয়, অর্থাৎ রোগের ক্ষেত্রে বিশেষ একটা ওষুধ বা মেডিটেশন ইউজ করা হয়। তো সচরাচর আমরা যারা অনেক সময় উদ্বিগ্ন ঘুমাইতে পারি না, আমরা অনেক সময় ইপিক্লোন 0.5 আর ইবুপ্রোফেন 0.5 খেয়ে থাকি, অনেক সময় আমাদের দেশের সমাজের ছেলেপেলেরা নেশা করার জন্য ইবুপ্রোফেন 2 অর্থাৎ আরসির মতো দিয়ে খেয়ে থাকে। তো প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কোনো ফার্মাসিস্টের বিক্রি করা সম্পূর্ণ নিষেধ, এটা রাষ্ট্রীয় এক বা একাধিক ওষুধ, একের ওষুধ তাদের কাছে কখনোই বিক্রি করা যাবে না, কারণ খেয়ে তারা মাথা ধরে মারাও যেতে পারে, টক্সিক লেভেলে ব্রেনে যখন ওষুধ শুট করবে তখন মারাও যেতে পারে। তাই এই ব্যাপারে ফার্মাসিউটিক্যাল যারা ফার্মেসি চালান তারা সতর্ক থাকবেন যে কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়া তাদেরকে এই ঘুমের কোনো ওষুধ বিক্রি করবেন না আপনারা, সতর্ক থাকুন, রাষ্ট্রীয় আইন মেনে চলুন, শান্তিতে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা একটি রোগীর প্রতি অ্যানালাইসিস করলাম, রোগীটির নাম হচ্ছে মিস্টার এক্স, যার বয়স হচ্ছে 50, তিনি আপনার মেনোপজাল পিরিয়ডে চলে গেছেন অর্থাৎ তার মাসিক ভণ্ড, যে কারণে সে মাসিক শরীরে জমা হয়ে তার হট ফ্লাশ হয়, হট ফ্লাশ দ্যাট মিন্স মাথা গরম হয়ে যায়, টেবিল ফ্যানের নিচে তার মাথা সবসময় ধরে রাখে, রান্নাবান্নার কাজ সে করতে পারে না, সবসময় মাথা গরম, মেজাজ খিটখিটে, ঝগড়া বাজায়, তার মেয়ের সাথে ঝগড়া করে, ছেলের সাথে ঝগড়া করে, কথা বেশি বলে। এই ধরনের রোগীকে বলবো আমরা মেনোপজাল পিরিয়ডে চলে গেছে, তারা হট ফ্লাশ এবং তাদের সাইকো প্রবলেম অর্থাৎ 1 থেকে 3 গ্রেডের মধ্যে বসে গেছে। তো তাদের জন্য যে চিকিৎসা দেওয়া হবে, তাদের জন্য আমি একটু চিকিৎসা লিখেছি যে তার ব্লাড প্রেশার হচ্ছে 80/120, পালস হচ্ছে 72, এবং সে একটা সাইকো প্রেশার, তার অ্যাডভাইস হচ্ছে উপদেশ সে কী করবে, ঘুমাবে,
এবং 9 ঘন্টা ঘুমাবে, পানি বেশি খাবে, কথা কম বলবে এবং আনন্দে থাকবে সবসময়, জয়েস ফুল থাকবে। তো তার জন্য আমি যেটা সাজেস্ট করেছি যে তার হট ফ্লাশে গেলে সে কী খাবে, প্রথমে খাবে ডেলিটা 120টি, সকালে একটি, দুপুরে নাই, রাত্রেও নাই, অর্থাৎ একটি করে প্রতিদিন, ওয়ান্স ডেলি। এরপরে সে খাবে 2 নম্বরে মুড অন, অর্থাৎ মুড তার অফ থাকে, এই জন্য মুডকে অন করবে, যে ট্যাবলেটটি তাকে বলে মুড অন। বিশ্লে কোম্পানি বের করেছে, আগে যে বের করছে জেনারেল কোম্পানি, 120টি সকালে নেয়, দুপুরে নেয়, রাত্রে খাবে, সবার সময় মুডটি সকালে ভালো থাকবে, ওয়ান্স ডেলি প্রতি রাত্রে। এরপরে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, ক্যাপসুল ইসোলক, ইসোলক খেলে ওই গ্যাস সাইড এফেক্ট হবে না, গ্যাস্ট্রিকের যে মিউকাস মেমব্রেন যে দেওয়াল সেটা ঠিক থাকবে। ইসোলক 120টি সকালে একটা, দুপুরে নাই, রাত্রে নাই, একটি করে খাবারের 15 মিনিট পূর্বে খাবে। কেন খাবারের 15 মিনিট পূর্বে খাবে, গ্যাস্ট্রিকের ওষুধগুলো সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর পেটের মধ্যে যে কম সেবের মতো একটা আরাম তৈরি করে, আর এতে করে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড রিডিউসেস হয়, এর ফলে জার্ড হয় না, জার্ড দ্যাট মিন্স গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এরপরে খাবে নারবেক্স, ওরিয়েন্ট কোম্পানি বিল করেছে, 120টি সকালে একটি, দুপুরে নেই, রাত্রেও নেই, প্রতিদিন একটি, প্রতি রাত্রে এভরি নাইট। এরপরে খাবে নিউরো বি, 120টি সকালে একটি, এরপরে দুপুরে নাই, রাত্রে একটি, দুইটি, অর্থাৎ এটা একটা ভিটামিন সাপ্লিমেন্ট, এটার মধ্যে যে যে ধরনের ভিটামিন রয়েছে আমি অ্যানালাইসিস করে দেখেছি, এটার ভিতরে রয়েছে এই কম্পোজিশন ডেভেলপের মধ্যে রয়েছে ভিটামিন B1, B6, B12। আপনারা জানেন ভিটামিন B6 এর নাম হচ্ছে মিকোবালামিন এবং ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন, দুইটাই ব্রেন ডেভেলপের জন্য এবং বডিতে নিউরনের যে ধরনের মানে নিউরন যদি রাপচার হয়ে থাকে কোনো কারণে, ছিঁড়ে যায় যে কোনো কারণে, ভারী ওজন উত্তোলন করার কারণে বা গাছ থেকে চলে যাওয়ার কারণে বা অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, সেক্ষেত্রে নিউরনকে রিজেনারেট করে, অর্থাৎ নিউরনকে পোস্ট সিনাপটিক থেকে প্রি সিনাপটিকের দিকে নিউরনের যে ইম্পালসগুলো ক্যারি করতে সুবিধা করে শুধুমাত্র এই ভিটামিন B1, B6, B12। ভিটামিন B6, B12 তো এটা খাবে নিউরোবি। নিউরোবি খেলে যা হবে, এই সমস্ত বয়স্ক পেশেন্টদের 50-এর যাদের উর্ধে বয়স, তাদের নিউরনটা রিজেনারেট হবে। নিউরনটা রিজেনারেট হলে কী হবে, মুডটাকে চাঙ্গা হবে, মুডটা ভালো থাকবে এবং তার শরীরের মধ্যে যে টিংলিং হয়, অর্থাৎ সুইয়ের মতো যে ফুটে, যে বলে যে বাবা আমার তো বসলে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না এবং আমার মনে হয় যেন শিং মাছে কাতান দিলে যেরকম মানে শিনশিন করে উপর দিকে ওঠে, আমার সেই অবস্থা হয়, আমার সারা শরীর খেয়া ওঠে, এই ধরনের রোগীকে নিউরোপি সকালে একটা বিকালে একটা যদি টয়েস ডেলি বিডি ডোজ দেওয়া হয় তাহলে রোগীগুলো কমফোর্ট ফিল করে, ঠিক আছে। তো এটা দিবেন তাদেরকে। এরপরে যদি হট ফ্লাশ থাকে তাহলে তার জন্য আরেকটা ওষুধ আছে ক্যাটাফ্রেস, নামানা কোম্পানি বিল করেছে ক্যাটাফ্রেস। ক্যাটাফ্রেস ওয়ান্স ডেলি 3 মাস খেলে তার হট ফ্লাশের মতো যে সমস্ত সিমটমগুলো আছে সেটি রিডিউসেস হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি ডক্টর এমডি মাওলানা বোরহানউদ্দিন, আমি ফাইল ইন ওয়ান হিসেবে কাজ করি সমাজের জন্য, অর্থাৎ আমি একটা কলেজে প্রফেসর হিসেবে আছি, এটা অনেকেই জানেন, এবং আমি একটা কবিরাজ ধর, অর্থাৎ আমার বাপদাদা থেকে আমাদের বৌদ্ধ বলে যেহেতু ঝাড়ফুঁক দিয়ে মানুষকে সুস্থ করেছে তারাই শুধুমাত্র বৌদ্ধ, তো আমি সেই বৌদ্ধের লাই হাতে নিয়ে আমি সমাজের চিকিৎসা করার চেষ্টা করতেছি। আমার সাইনবোর্ড হচ্ছে 8-9 ঢাকা, 8-9 চাঁদপুর, দিল্লি, এখন গাছপালার নির্যাস এবং ইউনানি কবিরাজ সেবা পাচ্ছেন আপনার হাতে, নাগালে প্রফেসর সুফি বি মেডিকেল হল, সুফি সহ হচ্ছে আমার নানা শ্রী ফজলুর রহমান, তিনি দাম্পত্য প্রতিষ্ঠাতা, তার নামে আমি দিয়েছি মেডিকেলটি, এবং এখানে আপনি দাম্পত্য জীবনের যত অসুখ ভূতপেরত বান্টনা থেকে আপনার বিস্তার পাওয়ার জন্য আপনি আসবেন, এবং ব্যবসায় যদি কোনো যুক্তি থাকেন আপনি আসবেন, এখানে তাবিজের মাধ্যমে ক্রনিক সায়েন্সের মাধ্যমে আপনাকে চিকিৎসা দেওয়া হবে, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ রিপাবলিক অফ বাংলাদেশ থেকে অনুমোদিত। রেজিস্ট্রেশন নাম্বার আছে সার্টিফিকেটের, আপনি আসলে দেখতে পারবেন, এবং আমার বর্তমান চেম্বার হচ্ছে রায়ের বাজার, হয়তো বা কিছুদিন পরে আমি চান্দা চৌরাস্তা অথবা তেরিঘাট অথবা চান্দা বাজার নিয়ে আসবো আপনাদের সবাই। বর্তমানে আমার চেম্বার হচ্ছে আলগি বাজার, রায়ের বাজার, এবং সেখানে দেখতে পাচ্ছেন ভানুপু মসজিদ, যেখানে জুমামল পড়িয়ে থাকি আমি, এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নেক্সট ইউটিউবে দেখবেন প্রমাণ সহকারে, প্রমাণচিত্র সহকারে, ইউটিউব হ্যাশট্যাগ মহাদেশ ডাক্তার এমডি বোরহানউদ্দিন,
সায়েন্স ওয়ার্ল্ড মেডিকেল টেকনোলজিতে দেখবেন আমার নিজের হাতে সিজার করা ওয়াটার ফল মহিলা সিজার করা অপারেশন, আমি সার্জিক্যাল চিকিৎসা অত্যন্ত পারদর্শী অপদে দোয়াই, যে কোনো সিলাই টিলাই যেটা চাকপুর ট্রমা সেন্টারের নিতে ভয় পাই সেটাও আমি করতে পারি। তো ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি সামনে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে সমাজের সেবা করতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। আমি সামনে আরেকটা প্রেসক্রিপশন দেবো, তো আপনারা নিজেরা এই প্রেসক্রিপশন খেয়ে যদি ভালো পান আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে আমার থেকে সাজেশন নিয়ে প্রেসক্রিপশনটা ব্যবহার করবেন, অন্যথা এই রেজিস্টার ডাক্তারের অনুমতি ছাড়া আপনারা কোনো ওষুধ খাবেন না। যেহেতু আপনারা জানেন যে বর্তমানে কথাবার্তা খুবই হিসাব নিকাশ করে বলতে হবে, না হলে ডিজিটাল আইনে আপনার সমস্যা পড়ে যাবে। আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে, যদি আমাকে সর্বোচ্চ লাইক দেন এবং সর্বোচ্চ কমেন্টস করেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য বানাবো এই ধরনের চিকিৎসা নিয়ে, এই ধরনের রোগীদেরকে নিয়ে। ধন্যবাদ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের সেবা করতে পারি সেজন্য আমাকে দোয়া করবেন। খুদা হাফিজ, সকলেই সকল ভিউয়ার্স ভালো থাকেন, দেশ বিদেশের সকল শ্রোতা মণ্ডলী ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।